অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক কর্মসূচিকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান রেখেছেন চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দির এবং তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মালদা জেলার গোবর্জনা কালী মন্দির প্রাঙ্গণে আজ স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে সামিল হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি সদস্য এরপর তিনি রতুয়া বিধানসভার গোসাইপুর অঞ্চলে রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ কার্ড মাটির প্রদীপ এবং অক্ষত চাল বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের হাতে তুলে দেন বিশেষ এই কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে সাংসদ খগেন মুর্মু প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন আমরা সমস্ত যে এখানকার যে মন্দিরের তার যে ভেতর এবং বাইরের সমস্ত অংশে আমরা এখানে পরিষ্কার স্বচ্ছতা নিয়ে এসেছি এটাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে আজকে চেষ্টা যে পাঁচশো বছরের যে মানুষের তাদের যে স্বপ্ন সেটা পূরণ হতে চলেছে